তারা একটা তালিকা দিয়েছেন নেশা জাতীয় দ্রব্যের, নামগুলো দিয়েছেন। এটা আজ থেকে প্রায় 10-11 বছর আগের একটা তালিকা বলছে, আপডেটটা আমি সংগ্রহ করা সম্ভব হয়নি, 10-11 বছর আগের একটা তালিকা। তো নেশা কোনগুলো তারা তালিকা দিয়েছেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চুরস, হাসিস, রিটানিল, ইয়াবা, ভদকা, ফেন্সিডিল, গাঁজা, এই তালিকাগুলো দিয়েছেন। এগুলো মদ, যারা গবেষক তারা তালিকা দিয়েছেন, আমার কথা নেই। আর বাস্তবে এগুলো মদ এবং এগুলো হারাম, এগুলো মদ এবং এগুলো হারাম। দেখুন, যে জিনিস বেশি পরিমাণে খেলে নেশা হবে, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। আপনার জর্দা হারাম কিনা, যে জর্দা হারাম কিনা আপনি পরীক্ষা করবেন আগামীকালকে, যেটা নেশার মধ্যে পড়ে কিনা, নেশার মধ্যে এটা পড়ে কিনা পরীক্ষা করার জন্য আপনাকে যথাস্থ পাত্র নির্বাচন করতে হবে। সেইটা হলো কি, যেই বাচ্চাটা দুধের বাচ্চা, 1.5 বছর বয়স, 1 বছর বয়স, এইরকম বাচ্চাকে আপনি দেন, আপনি যেই পরিমাণ জর্দা একবারে খান, একটা পানে যেই পরিমাণ জর্দা খান, ওই পরিমাণ জর্দা 1.5 বছরের শিশুর মুখে দেন। 1.5 বছরের শিশুর মুখে দেওয়ার পরে যদি দেখেন বাচ্চা কেমন করছে, চোখ মুখ উল্টিয়ে দিচ্ছে বা জিবা দিয়ে পানি ঝরছে বা আর কোনো সিন ক্রিয়েট করছে, তাহলে এটা কি, এটা হারাম। যেই পরিমাণ গুল আপনি একবার দাঁতে দেন, এই পরিমাণ গুল 1.5 বছরের দুধের বাচ্চার মুখে জিহুবায় লাগিয়ে দেন, যদি দেখেন উল্টো পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তাহলে এটা হারাম, এটা মদ। যেই পরিমাণ ধোঁয়া, বিড়ি সিগারেটের ধোঁয়া আপনি টানেন দিয়ে ভিতরে নেন আর নাক দিয়ে ছাড়েন, নাক মুখ দিয়ে ছাড়েন আর বাকিটা ভিতরে নেন, ছোট বাচ্চা তো টানতে পারবে না। আপনি বিড়িতে টান দেন, সিগারেটের টান দিয়ে ধোঁয়া নেন, এরপরে বাচ্চার মুখটা ফাঁক করে মুখের ভিতরে ধোঁয়া ছেড়ে দেন, ধোঁয়া ছেড়ে দিয়ে মুখটা চেপে ধরে ধরে বলেন, বেটা নাক আর মুখ দিয়ে ছাড়ো। ছোট বাচ্চাকে নাক আর মুখ দিয়ে বের করেন আর বাকিটি পেটের মধ্যে প্রবেশ করার চেষ্টা করেন, যদি উল্টা পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাহলে এটা মদ, এটা নেশা। পৃথিবীর কোনো হালাল খাদ্য, পৃথিবীর কোনো হালাল খাদ্য দুধের বাচ্চার মুখে দিলে উল্টা পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবে না। যে কোনো হালাল খাদ্য 1.5 বছরের শিশুর মুখে দেন, উল্টা পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবে না, কিন্তু ওটা হারাম, তাই ও সইতে পারে না। হ্যাঁ, আপনার সমস্যা হচ্ছে না কেন, কারণ আপনি জর্দা খেয়ে খেয়ে আপনার বডিটা এখন হয়েছে জর্দা প্রুফ। যেমন ঘড়ি আছে ওয়াটার প্রুফ, ওয়াটার রিসেস্ট, পানি প্রতিরোধক, ঠিক আপনার জর্দা গুল আর বিড়ির ধোঁয়ায় ম্যাচিং হয়ে গেছে বডিতে, যার কারণে কোনো প্রতিক্রিয়া নেই। দেখুন, আরো পরীক্ষার আরো বিষয় রয়েছে, ছোট বাচ্চার নয়, আপনাকে দিয়েও পরীক্ষা করা যাবে। আপনি সারা জীবন জর্দা খান, আপনাকে দিয়েও পরীক্ষা করা যাবে, এটা হারাম। আল্লাহ সুসাসাম বললেন, যেই জিনিস বেশি খেলে নেশা হবে, তার সামান্য পরিমাণ হারাম। তো নেশা কিনা বেশি খেয়ে প্রমাণ করতে হবে। মুড়ি যেভাবে প্লেটে নেন, মুড়ি যেভাবে পাত্রে নিয়ে মুড় ভর্তি করে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খান, ঠিক যেই জর্দা আপনি খেতে অভ্যস্ত, ওই জর্দা আপনি ঢালেন 2-3 কোটা, ঢালার পরে মুঠে নেন, মুখ ভর্তি চাবিয়ে খান, 3-4 বার চাবিয়ে খান মুখ ভর্তি করে। যদি অন্যরকম মাথা এলোমেলো হয়, মাথায় গণ্ডগোল মনে হয়, তাহলে এটা হারাম। যে গুল আপনি খান, 3-4 কোটা গুল, 1 গ্লাস পানিতে গুলেন, গাঢ় করে গুলে নেন, শরবত বানান,
তিন চার কোটা গুল একসাথে, এরপরে এই পানিটা ঢক ঢক করে খেয়ে নেন। খাওয়ার পরে যদি মনে হয় যে না মাথা ঠিক কাজ করছে না, এলোমেলো হয়ে আছে, তাহলে এটা হারাম, এটা নেশা। যেই বিড়ি খেতে আপনি অভ্যস্ত, যেই সিগারেট খেতে আপনি অভ্যস্ত, তিন চার প্যাকেট সিগারেট নিয়ে বসেন, ধোঁয়া একটার পর একটা ভিতরে দিতে থাকেন, পেট ভর্তি করে দেন ধোঁয়াতে, বিড়ির ধোঁয়ায় পেট ভরে নেন, এরপরে যদি দেখেন যে না মাথা চক্কর দিচ্ছে, মাথা ঘুরছে, উল্টা পাল্টা মনে হচ্ছে, তাহলে বিড়ি হারাম, কারণ এটা নেশা। বেশি খেলে যদি নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, এটা আপনি পরীক্ষা করেন আগামীকালকে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এটা আপনিও পারবেন না, কারণ এটা নেশা, কারণ এটা নেশা। দেখুন, এক খিলি জর্দা দিয়ে পান খেলে অপরাধ কতটুকু হবে? হিরোইন খেলে যে পরিমাণের পাপ হবে, জর্দা দিয়ে এক খিলি পান খেলে সমান পাপ হবে। ফেন্সিলিল খেলে যে পরিমাণের পাপ হবে, দাঁতে একবার গুল দিলে সমান পাপ হবে। বিদেশি মদ খেলে যে পরিমাণের পাপ হবে, বিড়িতে একটা টান দিলে সমান পাপ হবে। পার্থক্য নেই। হ্যাঁ, আপনি বলবেন যে কেন, ওটা ডাইরেক্ট মদ আর এটা ইনডাইরেক্ট মদ, ওটা সরাসরি মদ আর এটা পরোক্ষভাবে মদ, তো পরোক্ষ আর ডাইরেক্ট দুটা সমান পাপ কি করে হয়? কারণ ওটাও হারাম, এটাও হারাম। বিড়ি যেই মানের হারাম, জর্দা যেই মানের হারাম, গুল যেই মানের হারাম, ইয়াবা ফেন্সিলিল হিরোইন সেই মানেরই হারাম। হারামের মধ্যে কোনো কোয়ালিটি আছে? হারামের মধ্যে ভালো আর খারাপ আছে? একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। একটা ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, তো ছাত্রটা 30 মার্ক পেয়েছে, পাস না ফেল। ছাত্রটা 20 মার্ক পেয়েছে, পাস না ফেল। ছাত্রটা 10 মার্ক পেয়েছে, পাস না ফেল। ছাত্রটা 5 মার্ক পেয়েছে, কি 0 মার্ক পেয়েছে, কি ছাত্রটা 33 পেয়েছে, এবার কি হবে? পাস। এবং গ্রেড নির্ণয় হবে, তাই না? এখন কি গ্রেড হবে? সি। কেন? ডি গ্রেড। ছাত্রটা 40-এর উপরে মার্কস পেয়েছে, সি হবে। 50-এর উপরে মার্ক পেয়েছে, বি হবে। 60-এর উপরে মার্ক পেয়েছে, এ মাইনাস হবে। 70-এর উপরে মার্ক পেয়েছে, এ হবে। 80-এর উপরে মার্ক পেয়েছে, এ প্লাস হবে। তো গ্রেড শুরু হলো, কোয়ালিটি শুরু হলো কখন থেকে? পাস করার পর থেকে গ্রেড শুরু হয়েছে, মানে ছাত্রটার কোয়ালিটি নির্ধারণ শুরু হয়েছে পাস করার পর থেকে। কিন্তু 30 পেলে যে মানের ফেল, 20 পেলেও ওই মানেরই ফেল, 10 পেলেও ওই মানেরই ফেল, 0 পেলেও ওই মানেরই ফেল। বলেন, 0 পেলে খারাপ ফেল আর 30 পেলে ভালো ফেল, বলছেন না কেন? বলেন যে 0 পেয়েছে এটা খারাপ ফেল আর ও 30 পেয়েছে ওটা ভালো ফেল, বলেন? মানে ফেলের কোনো কোয়ালিটি নেই, ফেলের কোনো কোয়ালিটি নেই। 0 পেয়ে যে মানের ফেল, 30 পেয়ে ওই মানেরই ফেল। তো হারামের কোনো কোয়ালিটি নেই, হারামের মধ্যে ভালো মন্দ নেই, যেটা ভালো হারাম, এটা খারাপ হারাম, এটা ভালো হারাম, এটা খারাপ হারাম, হারামের কোনো কোয়ালিটি নেই, হারাম হারামই। বিড়ি ওই যেই মানের হারাম, গুল সেই মানেরই হারাম, জর্দা সেই মানেরই হারাম, ইয়াবা ফেন্সিলিল হিরোইন ওই মানেরই হারাম। কারণ হারামের মধ্যে কোনো কোয়ালিটি হবে না, কোয়ালিটি হয় হালালের মধ্যে, কোয়ালিটি হবে হালালের মধ্যে, হারামের মধ্যে নয়। সম্মানিত উপস্থিতি, বিধায় বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা হিরোইন ফেন্সিলিনের মতো অপরাধ, অপরাধ সমান, অপরাধের কোনো তারতম্য নেই। দ্বিতীয়ত দেখুন, আপনার আমার আরো বিষয় বুঝার বিষয় রয়েছে। আমরা অনেকে মনে করি বিড়ি হারাম আর জর্দার গুল মাকরু, বিড়ি হারাম জর্দার গুল মাকরু, এই ফতোয়া সমাজে চলে। সবারই তো উপস্থিতি, যে সকল আউলামা একেরাম জর্দা এবং গুল খান তারাই বলেন মাকরু।
মানে খাওয়ার একটা রাস্তা তৈরি করে দেন, আর না হলে তার ওস্তাদ খান। এখন ওস্তাদ খাচ্ছেন বিড়ি, ওস্তাদ খাচ্ছেন জর্দার গুল, ওস্তাদকে পাশে বসিয়ে রেখে বলতে পারবে হারাম? তখন ওস্তাদের পিঠ বাঁচাতে গিয়ে বলছে এটা মাকরু, হয় নিজে খাওয়ার জন্য আর না হলে ওস্তাদের পিঠ বাঁচানোর জন্য বলছে এটা মাকরু। সম্মানিত উপস্থিতি, দেখুন বিড়ি তৈরি হয়েছে তামাক থেকে, জর্দাও তৈরি হয়েছে তামাক থেকে, গুলো তৈরি হয়েছে তামাক থেকে, তিন চারি মূল উপাদান হলো তামাক। তাহলে বিড়ি হারাম আর জর্দার গুল মাকরু হয় কি করে? এখানে লক্ষণীয় বিষয়, যে বিড়ি খান, যে বিড়ি ধোঁয়া পান করে, সে বিড়ি পুড়ায়, জর্দা পুড়িয়ে ধোঁয়া খায়। বিড়িখোর জর্দা পুড়িয়ে তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। অপরাধ কার বেশি? বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। অপরাধ কার বেশি? আর গুলখোর, ওকে তো চিবানো লাগে না, চিবানোই আছে, শুধু দাঁতে লাগালেই হয়। জর্দার পান মাঝে মাঝে, পানের পিক মাঝে মাঝে ফেলে, কিন্তু গুলখোরকে ফেলানো লাগে না, ও পুরোটাই খায়। মানে বিড়ির চেয়ে জর্দা খারাপ, আর জর্দার চেয়ে গুল খারাপ। বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। দেখুন মানুষের ইমানের কোয়ালিটি আছে, ইমানের স্তর আছে, তাই না? সাধারণত জেনারেল শিক্ষিত মানুষ তুলনামূলকভাবে ইমানের দিক দিয়ে একটু কম, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ আছে যাদের ইমান অনেক ভালো। আমি সামগ্রিকভাবে বলছি, আমভাবে বলছি, সাধারণভাবে জেনারেল শিক্ষিত মানুষের ইমান একটু কম। তো ইমান যেহেতু একটু কম, খাচ্ছে কি? বিড়ি। আর মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাধারণ মানুষের চেয়ে ইমান একটু বেশি, তো খাচ্ছে জর্দা। যেহেতু ইমান একটু বেশি, বিদায় খারাপটা খাচ্ছে, বিড়ির চেয়ে খারাপটা খাচ্ছে। আর খতিব সাহেব, তার ইমান আরো পাকা, তো খাচ্ছে গুল, মানে জর্দার চেয়েও খারাপটা খাচ্ছে। মানে ইমান যত মজবুত খাচ্ছে তত খারাপ।